বেশ কয়েক বছর ধরেই উত্তর কোরিয়ার কারণে অকারণে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে কোরিয় উপদ্বীপে উত্তেজনার পারও ধীরে ধীরে বেড়েই চলেছে এ নিয়ে প্রায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় দক্ষিণ কোরিয়াকে এবার এই উত্তেজনার আগুনে ঘি ঢালার কাজ শুরু করেছে পিওংইংয়ের বেলুন কাণ্ড গেল উনত্রিশে মে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় ময়লা আবর্জনা ভর্তি দুশো ষাটটি বেলুন পাঠায় উত্তর কোরিয়া দেশটি দাবি করে দক্ষিণ কোরীয় অ্যাক্টিভিস্টরা উত্তর কোরিয়া বিরোধী লিফলেট প্রচার করায় তার জবাবে এই পদক্ষেপ নিচ্ছে তারা এরপর থেকে পিয়ংইয়ং দফায় দফায় শত শত বেলুন পাঠিয়েছে সিউল সীমান্তে একই স্নায়ুযুদ্ধ এর ওপর উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ড যেন সামরিক উত্তেজনাকেই উস্কে দিচ্ছে উত্তর কোরিয়ার এমন উস্কানির জবাব দিতে রোববার কোরিয় সীমান্তে লাউড স্পিকারে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা শুরু করেছে দক্ষিণ কোরিয়া সিউলের নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে এই পদক্ষেপ পিওং এর শাসকদের জন্য অসহনীয় হতে পারে তবে এতে উত্তর কোরিয়ার সেনা ও জনগণের জন্য আশা ও আলোর বার্তা থাকবে কিন্তু সিউলের এমন উদ্যোগে বেজায় চটেছে পিওংিয়ং নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার 생기면서 কিমজং উনের বোন কিম সীমান্তে উত্তর কোরিয়ার লাউড স্পিকারে করার জন্য সতর্ক করেছিলেন এরপর আবর্জনা হুঁশিয়ারি দেয় প্রোপাকাণ্ডা ছড়ানো বন্ধ না হলে বেলুন পাঠানো বন্ধ হবে না তবে তা পাত্তা না দিয়ে সীমান্তে লাউড স্পিকারে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা চালানো চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিচ্ছে এমন পাল্টা পাল্টে পদক্ষেপে দুই দেশে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের